প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমি রাশেদুল ইসলাম রাজ আজকে আমরা কথা বলবো করোনা ভাইরাসের ভ্যাকসিনের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা জানেন করোনা ভাইরাসের এ পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি কিন্তু থেমে নেই বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান এবং এর গবেষকবৃন্দ তারা একের পর এক ডিজাইন করে চলেছেন করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন এবং এর কার্যকারিতা পরীক্ষা করছেন এরই অংশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর সারা গিলবার্ট একটি ভ্যাকসিন তৈরি করেন তিনি যার নাম দিয়েছেন ক্যাড অক্স ওয়ান এনকফ নাইনটিন এটি একটি রিকম্বিনেন্ট ভাইরাল ভ্যাক্টর ভ্যাকসিন তিনি এর পূর্বেও ভ্যাকসিন তৈরিতে সফলতা পান যুক্তরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ম্যাট হ্যানকক এক সংবাদ সম্মেলনে জানান তেইশে এপ্রিল বৃহস্পতিবার ভ্যাকসিনটি মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি টিমকে বাইশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন একই সাথে তিনি এই ট্রায়ালটি সম্পন্ন করার জন্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আগেই তারা পরবর্তী ফেজের জন্য ডোজেস তৈরি করছেন যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটি নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে কমপক্ষে বারো থেকে আঠারো মাস সময় লাগবে কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি এই সামারের শেষের দিকেই ক্যাড অক্স ওয়ান ভ্যাকসিনটি বাজারজাত করতে আগ্রহী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন